হ্যালো বন্ধুরা দেশে কিংবা দেশে বাইরে প্রবাসে ভাই বোনেরা সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সম্মানিত দর্শক আমি এসে এখন আসলিয়া কাটগরা বাজার কাটগরা বাজারের একদম পাশে আর কি তো অনেক সম্মানিত দর্শক আছে যারা আমার কাছে ভালো বাড়ি চেয়েছেন বা ভালো প্লট চেয়েছেন বা অনেক কি চেয়েছেন যা বিজনেস পারপাসে বা নিজের একটা ভালো একটা অ্যাসেট হবে তো এই জন্য ভালো পরিমাণে ভাড়া আসে এমন অনেকে বাড়ি চেয়েছেন বা অনেকে চেয়েছেন ভালো রুচিশীল নিজের থাকবেন এমন একটা পরিবেশের বাড়ি তো সকলের বিষয়টাকে মাথায় রেখেই আমি সব সময় আপনাদেরকে চেষ্টা করি আপনার রুচিশীল বা আপনার বাজেট অনুযায়ী আপনার চাহিদা অনুযায়ী একটা অ্যাসেট বা একটা প্রজেক্ট আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য তো তারই ধারাবাহিকতাকে মাথায় রেখে আজকে আমি আপনাদেরকে একটা বাড়ি দেখাবো এটা আসলে কাঠগড়া বাজারের খুব কাছে আর কি তো সম্মানিত দর্শক আজকে আমি যে বাড়িটি আপনাদেরকে সরাসরি দেখাবো সে বাড়িটি আপনার যে জমির পরিমাণ টোটাল জমির পরিমাণ দলিল আসে ছয় শতাংশ কেটে গেছে তো সেক্ষেত্রে সাড়ে পাঁচের মতো আপনার রাস্তা ছেড়ে আছে আর কি আর প্লান পাশ করা হলো ইউনিয়ন পরিষদ থেকে প্লান পাশ করা আর কি তো ছয়তলা একটা বিল্ডিং আমার ফ্রেমের ভিতরে ডান পাশে যে সবুজ কালার বা এই যে নতুন একটা বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িটি এটা ইউনিয়ন পরিষদ থেকে পাশ করা আর কি ছয়তলা প্লান পাস করা তো এই বাড়িটি বিক্রি করা হবে আসলে এটা আমি দিতাম না তারপরে যেহেতু আর আর কি কি আমরা আসি তো সেই বিষয়টাকে মাথায় আসলে মালিক বাড়িওয়ালার যে পরিমাণ দাম চাচ্ছে আসলে এটা আমার মাথায় বোধগম্য হচ্ছে না যে এত টাকা কি কিভাবে দাম চাচ্ছে এখন ওনাকে এটা নিয়ে আমি প্রশ্ন করার ফলে উনি বললো যে আসলে এই বাড়িটা উনি অনেক টাকা খরচ করছে আর কি তো বলেছে যে যদি আপনারা কেউ বুঝেন বা ভালো একজন আর্কিটেকচার বা ইঞ্জিনিয়ার নিয়ে যদি আসেন তাহলে সে এগুলো দেখলে বুঝতে পারবে যে বাড়িটা আমি কত কোটি টাকা খরচ করছি তো আসলে আমার মাথায় এটা আসতেছে না যে এত টাকা সে কিভাবে খরচ করলো তো যতটুকু সম্ভব আমি আমার ফ্রেমের ভিতরে আপনাদেরকে ফুটিয়ে তোলার চেষ্টা করছি বাড়িটি আসলে আউটলুকটা খুব ভালো দেখতে সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন ছয়তলা বাড়ি এই কোনো বাড়ি এই বাড়িটা ওই লিফ্টের কোনো ব্যবস্থা নেই আর কি তো সম্মানিত প্রিয় দর্শক কতটুকু জমি কতটুকু কি সবকিছু অলরেডি বলা হয়ে গেছে তো এই বাড়িটি বিক্রি করা হবে তো বাড়িওয়ালা আসলে এই বাড়িটা আহ আপনার কোন নিস্তল আছে তিন ইউনিট এরপরে প্রত্যেকটা আর কি চার ইউনিট করে খুব সুন্দর ভালো ভালো মাল সামানা বা জিনিসপত্র দিয়ে বাড়িটা নির্মাণ করেছে আর কি এটা ভার্সন মতে আর কি আমি বললাম আর কি তো সবকিছুই প্রতি ফুলের ভাড়া আসে আসলে সাড়ে সাত হাজার টাকা মানে প্রতি ইউনিটে আর কি এক এক ইউনিটে মানে এক এক এসে ভাড়া আসে সাড়ে সাত হাজার টাকা এবং মোট ভাড়া আসে আর কি এক লক্ষ চল্লিশ হাজার টাকা করে উনি ভাড়া পায় এবং এটা কোনো বৈধ কোন লাইন নেই বাড়িটা নতুন আর কি খুব সুন্দর রুচিশীল ভাবে তৈরি করেছে এবং এখানে তিন চারটে গাড়ি আপনারা পার্কিং করতে পারবেন তো সম্মানিত প্রিয় দর্শক যতটুকু সম্ভব আমি অলরেডি বলে দিয়েছি আর কি তো এইটা হলো নিস্তল এবং গাড়ির আমি আরো একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করে দেখতে পাচ্ছেন এখানে গাড়ি পার্কিং এর জন্য ব্যবস্থা করা আছে এবং বাড়িটা আসলে সুন্দর জিনিসপত্র সুন্দরভাবে নির্মাণ করেছে তো আসলে অনেক ফ্যামিলি বাসা ইচ্ছা করলো ধোকা যায় না মহিলারা তাকে তো যার পরিপ্রেক্ষিতে আমি আসলে কোনো বাসায় প্রবেশ করে আর কি এখানে নিচে তিনটা ইউনিট করা আছে এবং জাস্ট দোতলায় থেকে আমি দেখাবো এটা দেখেন পুরো বিল্ডিং এ সবকিছু টাইলস টুইস করে সুন্দরভাবে তৈরি করেছেন আর কি এবং যারা সাধারণত রুচিশীল তারাই কিন্তু এখানে ভাড়া থাকতেছে আর কি এবং প্রতিটা ফ্লোরে চারটা করে ইউনিট করা হয়েছে আর কি বিস্তারিত মালিকের কাছে যদি আপনাদের কারো পছন্দ হয় কিন্তু মেইন বিষয় হলো ভাই আসলে বাড়িটার অনেক টাকা মূল্য চাচ্ছে উনি বাড়িটার মূল্য চাচ্ছে আট কোটি টাকা তো এটা আসলে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আসলে এতটুকু জমি বা এতটুকু আপনি সাড়ে ছয়তলা বিল্ডিং করেন আমাকে এটাই বলো ভাই আপনি একজন ইঞ্জিনিয়ার এনে এটা পর্যবেক্ষণ করেন ভিজিট করেন তাহলেই প্রমাণটা পাবেন যে আমি এখানে কত কোটি টাকা খরচ করছি তো আসলে মেন বিষয় হলো সবকিছু আমি আপনাদেরকে বললাম কত টাকা ভাড়া পায় এবং বিল্ডিং এর দাম কত তো যদি আপনাদের কার পছন্দ হয়ে থাকে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ